বাতি জেলে সতর্ক পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আমার ব্যালকনির ছোট্ট একটা ভিডিও করে দেখাবো, যদিও এটা আমার কাছে ব্যালকনি মনে হয় না। এই শহরে জীবনে আমি একটা আমার নিজের মতো করে একটা ছোট্ট অরণ্য তৈরি করে নিয়েছি। তো চলুন দেখে নেই আমি আমার ছোট্ট মিনি অরণ্যটাকে কীভাবে সাজিয়েছি। আপনারা হয়তো অনেকেই আমার আগের ব্যালকনির ভিডিওতে এই অংশটা দেখেছেন, তারপরও আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এ পাশটাতে আমি কিছু টব রাখার জন্য একটা তাক বসাচ্ছি। নাইলনের দড়ি দিয়ে দুপাশটা ভালোভাবে বেঁধে নিচ্ছি, যেন ঝড় বৃষ্টিতে ভিজে সহজে এটা ছিঁড়ে না যায়। টক দইয়ের এই প্লাস্টিক কন্টেনারগুলো অনেক কাজে লাগে, এগুলোকে আমি পেইন্ট করে নিয়েছি। এখানে যে গাছগুলো লাগিয়েছি এর বেশিরভাগই বাসার আশপাশ থেকেই কালেক্ট করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে বাজেটের মধ্যেই আপনারা খুব কম খরচে একটা ব্যালকনি ডেকোর করতে পারেন। আরেক পাশের তাকটাতেও আমি কিছু গাছ রাখছি। আসলে আপনারা খেয়াল করে দেখবেন যে যেই জায়গায় গাছ আছে সেই জায়গাটা কিন্তু এমনি আপনার ভালো লাগবে। এই চেয়ার আর ছোট টুলটা আমি রং করেছি। চেয়ারটা অনেক পুরনো আর টুলটা আমি 200 বা 250 টাকা এরকম দামে আমি ঢাকা কলেজের পাশ থেকে কিনে এনেছি বারান্দায় রাখার জন্য। রং করার জন্য এখানে আমি সিনথেটিক এনামেল পেইন্ট নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের রং নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা পেস্ট কালার, এটা দিয়ে আমি চেয়ার রং করব। কিন্তু আমি আসলে এক্স্যাক্ট যেই কালারটা চাচ্ছি সেটার চেয়ে এই কালারটা একটু হালকা, তাই আমি এটার সাথে সামান্য রেড কালার মিক্স করে দেখব যে কালারটা কেমন আসে। আর ইয়েলো কালারটা আমি টেবিলের জন্য ইউজ করব। এটা হচ্ছে তারপিন, রং জমে গেলে বা কোথাও রং পড়লে সেটা উঠানোর কাজে দেবে এটা। আর এ হচ্ছে তুলি। আমি এই চেয়ারে ডাবল প্রলেপ দিয়ে নিচ্ছি রঙে, তাহলে রংটা একটু ভালোভাবে বসবে, গাঢ় হবে। এই যে নিজের জিনিস নিজের মতো করে কালার করাটা কিন্তু একটা ফান, রং করতে আমার বেশ ভালো লাগে, আবার রঙের যে স্মেলটা সেটাও অনেক ভালো লাগে। এই টুলের উপর গাছ রাখছি। একটা কেটলি ছিল বাসায়, তো সেটাকেই টব হিসেবে কাজে লাগাচ্ছি, দেখতেও ভালো লাগছে। ব্যালকনির এই সিটিং এরিয়াটা খুব সহজেই আমি কিভাবে করেছি সেটা আপনারা হয়তো আগের ভিডিওতে দেখে থাকবেন। তো এটার উপরে আমি আদিবাসীদের হাতে বোনা একটা চাদর বিছিয়ে দিলাম। এটা বান্দরবান থেকে আনা, সাথে রাখছি ব্লকের একটা কুশন আর শতরঞ্জি পাটের একটা ম্যাট। এই যে আমার লাট্টু সোনামণিও চলে আসছে খেলতে খেলতে। আসলে মিনি অরণ্যতে যদি পশু পাখিরা না ঘোরাঘুরি করে তাহলে কি আর ভালো লাগে বলেন? যদিও আমার কাছে এখন পাখি নাই, একটা সময় আমি লাখা কবুতর পালতাম, তবে পাশের গাছেই অনেক কাক চড়ুই পাখি ডাকাডাকি করে। এই মাটির চারিটা আমার খুব শখের, আমি রায়ের বাজার থেকে অনেক খুঁজে কষ্ট করে এটা নিয়ে এসেছি। গ্রিলের সাথে কিছু লতানো গাছ ঝুলিয়ে রাখবো। এটা আমার ছোট্ট একটা অর্কিড। মাটির এই আয়নাটা আমি কার্জন হলের অপোজিটে দোয়েল চত্বর থেকে কিনেছি।
এই ব্যালকনিটা আমার আগের বাসার ভিডিও, আমি যে কোয়ার্টারে থাকতাম সেখানকার। তো সেই জায়গায় নানান ধরনের গাছ ছিল, অনেক রকম ফুলের গাছ ছিল। খুব সকাল সকাল মাঝে মাঝে আমি ফুল কুড়াতে বের হতাম। যেই সময় এই ভিডিওটা করছি সে সময় গাছে অনেক কৃষ্ণচূড়া ছিল, আর আমার প্রিয় কাঠগোলাপ নিচ্ছি কিছু। আরও সাথে আছে চাঁপা, বাগানবিলাস, জারুল সহ অনেক রকমের ফুল। পানির মধ্যে ফুলগুলো এত ভালো লাগছে, আর মিষ্টি একটা সুগন্ধ, একদম মন ভরে যাওয়ার মতো। মাঝে মাঝে গ্রামে গেলে আমি কচুরিপানা নিয়ে আসি, এই চারির মধ্যে রাখি। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি কচুরিপানার ফুল ফুটছে, তখন খুবই ভালো লাগে। পমেডের বোতল দিয়ে আমি একটা প্ল্যান্টার ডিআইওয়াই করেছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পাবেন। তো সেখানে আমি কিছু মানি প্ল্যান্টের পাতা রেখে দিচ্ছি। যদি কখনো দেখি যে গাছের শুকনো ডাল পড়ে আছে, সেটা যদি একটু আর্টিস্টিক মনে হয়, তাহলে আমি বাসায় নিয়ে এসে সাজাই। এই ডালটাও আমি বেশ কিছুদিন আগে নিয়ে এসেছি, এইভাবে আমি সেট করে দিচ্ছি। তো এভাবে করে আমি বারান্দার গ্রিলের সাথে ডালটা এভাবে রাখছি, এর সাথে একটা জারুল ফুলের ডাল আর অর্কিড রাখলাম। গাছের ডালে ককাটেল, বাজিঘর এসব পাখি বসলে আরও ভালো লাগতো। পানির মধ্যে এই ফুলগুলো রাখার কারণে এ পাশটাতে কিন্তু একটা ডোবা ডোবা ফিল পাচ্ছি। তো এটাই ছিল আমার মিনি অরণ্যের ছোট্ট একটা ভিডিও। ঘুম থেকে উঠে এক কাপ কফি হাতে ভোরবেলা, বা একটা বই হাতে সন্ধ্যা নামার আগে বিকালবেলা এখানে বসে থাকলে কোথায় যেন হারিয়ে যাই। আমাদের এই শহুরে জীবনে রড সিমেন্টের দালান কোঠার ভিড়ে আমরা প্রকৃতির সান্নিধ্য থেকে অনেকটাই দূরে অবস্থান করি। তাই আমরা যদি আমাদের নিজেদের বাসায় ছোট পরিসরে একটু গাছ, একটু ফুল, কিছু পাখি এসব দিয়ে একটা অরণ্যর মতো তৈরি করে নিতে পারি, তাহলে হাজারো ব্যস্ততার মাঝেও খানিক সময় এখানে কাটালে মনে একটু হলেও প্রশান্তি আসবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।